Hello, my dear students, how are you? I hope you are well by the grace of Almighty Allah with your family, with safe and sound. I am also fine by the grace of Almighty Allah. Dear student, welcome to our online class organized by United Standard School, Chapainorgans. Dear student, in my last class, I taught you life every day lesson 4 to 6, unit 25. Today, from your text, I would like to ask you some question. Are you ready? Thank you. Do you have any problem in the lesson 4 to 6 or unit 25? Yes. Dear student, I gave you a homework. Please show me your homework, please. Thank you. Well, you're most welcome for the homework. Thank you. We are going to our new lesson. Priyo shikharthi, goto classe amra life everyday te porechhilam. Ei lesson theke amader kono somoshya thakle amra seta dekhe nebo. Tomader kono somoshya ache? Jodi kono somoshya thake tahole amake bolo. Tahole ami shegulo tomader solve kore debo. Priyo shikharthi, আমাদের এই লাইফ এভরিডে লেসন থেকে যদি কোনো সমস্যা থাকে তাহলে আমরা দেখে নেব। তার মধ্যে আমরা দেখব এখানে যেগুলো নতুন ওয়ার্ড আছে সেগুলোর আমরা মিনিং জানি কি না। তোমরা কি গত ক্লাসের অর্থাৎ এই ক্লাসের ওয়ার্ড মিনিংগুলো খাতায় লিখেছো? যদি লিখে থাকো তাহলে ধন্যবাদ, আর যদি না লিখে থাকো তাহলে তোমরা অবশ্যই লিখে নেবে, কারণ ওয়ার্ড মিনিং না জানলে তোমরা ইংরেজি ভালোভাবে পড়তে এবং বুঝতে পারবে না। তাহলে আমরা দেখব যে কোনো নতুন ওয়ার্ড অর্থাৎ অর্থ আছে কি না, কোনো ওয়ার্ডের আমরা মিনিং জানি কি জানি না, এরকম কোনো ওয়ার্ড থাকলে যদি থাকে তাহলে আমরা সেগুলো খাতায় লিখব, বাড়িতে পড়ব। তাহলে যদি কোনো সমস্যা না থাকে তাহলে আমরা চলে যাব পরবর্তী লেসনে, আমরা চলে যাচ্ছি। তোমরা দেখো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, ইউনিট 26, কানিজ লাইফ, কানিজের জীবনী, অর্থাৎ লাইফ মানে কি জীবন বা জীবনী। এখানে আমরা দেখতে পাচ্ছি, কি দেখতে পাচ্ছ? একটা মেয়ে ব্রাশ করছে। আর এখানে কি দেখতে পাচ্ছ তোমরা? দেখো তো কি দেখতে পাচ্ছ, একটা মেয়ে, এখানে একটা ছেলে, অর্থাৎ কিছু শিক্ষার্থী কোথায় যাচ্ছে? স্কুলে যাচ্ছে। তারপরে আমরা যদি এদিকে দেখি তাহলে আমরা কি পাবো? দেখো যে কিছু শিক্ষার্থী তাদের ম্যাডামের সাথে অবস্থান করছে। তাহলে আমরা এখান থেকে পেয়ে গেলাম কানিজ লাইফ অর্থাৎ কানিজের জীবনী, অর্থাৎ তার দৈনন্দিন জীবনে সে কি করে। আমরা পড়ব এ রিড মানে পড়ো, দিস ইজ কানিজ, এই হচ্ছে অর্থাৎ এই হলো কানিজ। ইন দ্য মর্নিং, সকালবেলায়, সি ওয়াশেস হার ফেস, সে তার মুখমণ্ডল ধুতে করে। দেন তারপরে সি হ্যাজ ব্রেকফাস্ট, তারপরে সে তার সকালের নাস্তা গ্রহণ করে। সি হ্যাজ এগস অ্যান্ড ম্যাঙ্গোজ, সে ডিম এবং আম খায়। দেন তারপরে সি ব্রাশেস হার টিথ, তারপরে সে দাঁত ব্রাশ করে দাঁত ব্রাশ করে। সি গোজ টু স্কুল, সে স্কুলে যায়। মিস মরিয়াম ইজ হার টিচার, মিস মরিয়াম হচ্ছেন তার শিক্ষিকা। সুজন অ্যান্ড জয়া আর হার ফ্রেন্ডস, সুজন অ্যান্ড জয়া তার বন্ধু। এখন আমরা চলে যাব বিয়ে নাম্বার বি, আনসার দ্য কোশ্চেন্স, প্রশ্নের উত্তর দাও। হু ইজ দ্য গার্ল? দ্য গার্ল ইজ কানিজ। হোয়াট ডাজ সি হ্যাভ ফর ব্রেকফাস্ট? সি হ্যাজ, আমরা কি পেয়েছিলাম? এগস অ্যান্ড ম্যাঙ্গোজ ফর ব্রেকফাস্ট। হু ইজ হার টিচার? তার
শিক্ষিকা অর্থাৎ কে? মরিয়ম আমরা পেয়ে গেছি, মিস মরিয়ম, মিস মরিয়ম ইজ হার টিচার। হু আর হার ফ্রেন্ডস? হু আর হার ফ্রেন্ডস, তার বন্ধুরা কারা? কারা তার বন্ধু? তাহলে আমরা পেয়ে গেছি এখান থেকে সুজন অ্যান্ড জয়া আর হার ফ্রেন্ডস, সুজন এবং জয়া তার বন্ধু। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তাহলে আমরা নাম্বার বিয়ে পেলাম কিছু প্রশ্ন এবং প্রশ্নের উত্তর। তোমরা কি তাহলে এই প্রশ্নগুলোর উত্তর লিখতে পারবে? অবশ্যই লিখতে পারবে, তোমরা খাতায় সেগুলো লিখবে এবং পরবর্তী ক্লাসে আমাকে অবশ্যই দেখাবে। আমরা চলে যাব তার পরবর্তী নাম্বার সিএ, কমপ্লিট উইথ ইওর ইনফরমেশান। এটা কমপ্লিট পরিবর্তন পূর্ণ করো অর্থাৎ সম্পূর্ণ করো উইথ দ্বারা, ইওর ইনফরমেশান তোমার তথ্য দ্বারা। মাই নেম ইজ ড্যাস, এখানে তুমি তোমার নিজের নাম লিখবে। ইন দ্য মর্নিং, সকালবেলায়, আই অর্থাৎ আমি অর্থাৎ তুমি কি করো সেটা লিখবে। তাহলে আমি যদি বলি যে মাই নেম ইজ রাইসুল, ইন দ্য মর্নিং সকালবেলায় আই ওয়াশ মাই ফেস, আমি মুখমণ্ডল ধৌত করি। আই হ্যাভ মাই ব্রেকফাস্ট, দেন আই হ্যাভ মাই ব্রেকফাস্ট, তারপরে আমি আমার সকালের নাস্তা খাই। দেন আই ব্রাশ মাই টিথ, তারপরে আমি দাঁত ব্রাশ করি। আই গো টু স্কুল, আমি বিদ্যালয়ে যাই অর্থাৎ স্কুলে যাই। মাই টিচার ইজ, তোমার পছন্দের একজন টিচারের নাম লিখে দিলে। তাহলে তোমরা কি এই কমপ্লিট ইওর কমপ্লিট উইথ ইওর ইনফরমেশান এই সুন্দর স্টেটমেন্ট পূরণ করতে পারবে? হ্যাঁ, আশা করি পারবে। তাহলে আমরা আগামী ক্লাসে শিখব বি, বি এবং সি। তোমাদের হোমওয়ার্ক হচ্ছে বি অর্থাৎ বি এর যে এখানে 1 2 3 4 চারটা যে প্রশ্ন আছে সে প্রশ্ন উত্তরগুলো লিখবে, এবং সি নাম্বার থেকে তোমার তথ্য দিয়ে তুমি কি কি করো সেগুলো দিয়ে অবশ্যই একটা এই সুন্দর সুন্দর পূরণ করবে এবং আমাকে আগামী ক্লাসে দেখাবে। এগুলো তোমাদের বাড়ির কাজ। তাহলে প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা এই কানিজ লাইফ থেকে শিখলাম কানিজ কি করে, সে থেকে আমরা আমরা আমাদের তথ্য দিয়ে, ব্যক্তিগত তথ্য দিয়ে আমরা কি জানবো। Dear students, that's all for today. Thank you very much for watching the class. I hope you will do your homework attentively and show me the next class. Thank you very much. Assalamu alaikum wa rahmatullah.